জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। পড়ুয়াদেরকে দিয়ে আবর্জনা পরিষ্কার করানোর অভিযোগে টিআইসি সহ স্কুলের স্টাফদের বাইরে বের করে ঘিরে রেখে বিক্ষোভ। নেই পর্যাপ্ত শিক্ষক, ঠিক মতো হচ্ছে না পড়াশোনা, স্কুলে 229 জন পড়ুয়া, মাত্র 2 জন শিক্ষক তবুও আসছে লেটে, মাত্র 2 জন শিক্ষক, 2 জনের মধ্যে 1 জন শিক্ষক রয়েছে ছুটিতে। শুধুমাত্র স্কুলে টিআইসি দিয়েই চলছে স্কুল। ছোট ছোট শিশু পড়ুয়াদের দিয়ে সাফ করানো হচ্ছে বাথরুম, ফেলানো হচ্ছে আবর্জনা। এমনকি একাধিক অভিযোগ তুলে মঙ্গলবার দুপুর নাগাদ স্কুলের মাস্টারদের বাইরে বের করে ঘিরে রেখে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার শমসেরগঞ্জের নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে। নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার নিয়েও রয়েছে একাধিক অভিযোগ। এক অভিভাবক বলেন, ওই স্কুলের মাস্টাররা ভালো রান্নার খাবার পায়, ছাত্রদের একেবারে বাজে খাবার খাওয়ায়। যদিও নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে টিআইসি সব অভিযোগ উড়িয়ে দেন, শুধু স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই এবং শিক্ষক না থাকার কারণে পূর্ণাঙ্গরূপে পড়াশোনা দেওয়া সম্ভব নয়, তবুও যথেষ্ট 2 শিক্ষকই পড়াশোনা দেওয়ার চেষ্টা করে। ভালো করে পড়ে না, আর যতটা সাফ করাই বাথরুম পায়খানা এগুলো সব সাফ করাই, আর রান্নাটা ভালো হয় না। ছাত্রদের খাবার হয়েছে আলাদা, আর যারা রান্না করছে বা মাস্টারের তরকারি ভালো করে রান্না করে উঠে নিয়েছে, তাদের খাবারটা মানে ছাত্ররা খেলেছে, ভালো খাবার ডালিয়ে নিয়েছে, মানে ওরা ছাত্রকে তারা ছাত্রকে খাবার খেলেছে। 1-2 মাস্টারের ভিতরে একটা আছে, প্রতিদিন তো এরকম হয়, ছাত্রদের মুখ থেকে কিছু শোনার আছে, ওরাই বলে দিবে বাচ্চারা যারা আছে। আমরা তো অভিভাবক, আমরা তো প্রতিদিন আসি না, এবার আমরা এসে দেখছি যে একটাই মাস্টার, একটা মাস্টারে কি হবে, একটা মাস্টারে কিছু হবে কি। কিন্তু আমরা 2 জন টিচার হলেও আমরা যথাসাধ্য চেষ্টা করি বাচ্চাদেরকে শ্রম দেওয়ার এবং তাদেরকে মানে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়ার, কিন্তু যেহেতু কম শিক্ষক সেহেতু আমাদের পড়াশোনার একটু ব্যাঘাত ঘটছে, এটা মানতে হবে। আমার স্কুলে 229 ছাত্র।